মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একদিকে তুই আসিসনি, একদিকে সার্থক স্যার আসেনি, আমরা তো খুব টেনশনে পড়ে গেছিলাম রে। সার্থক স্যার না আসার সঙ্গে আমার কি সম্পর্ক? আর তাতে তোদের টেনশন হচ্ছিল কেন? আহা, চুটছিস কেন? মানে আমি ভাবলাম যে তোদের রাস্তায় কোথাও দেখা হয়েছে, আর তারপর তোদের লাঠারাটি শুরু হয়ে গেছে। শোন, আমি না সার্থক স্যারের মতো নো। অকারণে তর্ক উনি করেন, অকারণে মেজাজও উনি দেখান, আমি দেখাই না। যাকে, এসব তো আর কটা দিনের ব্যাপার, তারপর উনি এই কলেজে, আমি অন্য কলেজে। এই স্রোত, তুই সত্যি সত্যি চলে যাবি রে? যেতে তো আমাকে হবে, এভাবে রেগুলার হিউমিলিয়েশনে থাকা যায় না রে। যতদিন আমার পেপারসগুলো দুটো কলেজের প্রসেসিংয়ে সময় লাগে, সে কটা দিন আমি এখানে আছি, তারপর ওরঞ্চু। এই স্রোত, তোর একটু খারাপ লাগবে না বল? লাগবে তো, তোদেরকে ছেড়ে, এই কলেজটাকে ছেড়ে। এখানে তো এসএস স্যার ছাড়া আমার কারোর সাথেই সমস্যা ছিল না, আর প্রিন্সিপাল স্যারের মতন প্রিন্সিপালও তো কোথাও পাবো না। এত ঝামেলা হয়েছে, এত অশান্তি হয়েছে, উনি একবারও আমার সাথে বুকে কথা বলেননি জানিস। আমি জানি প্রিন্সিপাল স্যারেরও খুব খারাপ লাগবে আমি চলে গেলে, কিন্তু কি করব। শোন না, শোন না, বলছি প্লিজ যাস না। দেখ, তুই চলে গেলে তোকে বড্ড মিস করবো। আর ঠিক আছে, না হয় আমি সেকেন্ড হলাম চিরকাল, কি যায় আসে। কেসটা কি বলতো কিঞ্জল, তুই কি আমার প্রেমে পড়েছিস? না, মানে আমি ভাবছিলাম আমি তো চলে গেলেই তোর ভালো। ধত, কি যাতা বলছিস! আর এমনি তো তোর সব প্রেম তো সার্থক স্যারের সঙ্গে। আসলে আজ কোন ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাই জন্য আমি অফ নিয়েছি। একজন শিক্ষকের কাছে সব ক্লাসই তো ইম্পর্টেন্ট। আমি রিপোর্ট করে দেখেছি, অ্যান্টিবায়োটিকের ডোজটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, সঙ্গে আরেকটা ওষুধ লাগবে, নাহলে কিন্তু ইনফেকশন কমবে না। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি আনিয়ে নাও। আচ্ছা, বুঝলাম 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 বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আমাকে ডেকে নিয়ে কথাগুলো কেন বললে? যাও বাবাকে গিয়ে বলো যে বাবা, আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি আর ডোজও কিছুটা পাল্টে দিচ্ছি। বাবা তো ডাক্তার, সে ঠিকই বুঝবে। বাবা যদি রাজি হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে ওষুধগুলো আনিয়ে নেব। পিসিমনি, আমি কি করে বলবো? আমি বলতে পারবো না, তুমি বলো। তার মানে, মানেটা কি? ডাক্তারটা কে, আমি না তুই? তোর গিয়ে কথাগুলো বলতে আপত্তিটা কোথায়? পিসিমণি, তুমি কেন বুঝতে পারছো না আমার পক্ষে বলা সম্ভব নয়? হ্যাঁ, তা এটাই যদি তোর কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে এ কথাটা বাবাকে গিয়ে বলতে আপত্তি কোথায়? কেন বারবার এক কথা বলছো? আমি তো বলছি বলতে পারবো না, আমি যা বলছি তুমি সেটা করো। না, করবো না। তোর যদি মনে হয় আড়ালে লুকিয়ে তুই আমাকে যা বলবি তাই করব, সেটা হবে না। আর এর জন্য যদি তোর বাবার কোনো ক্ষতি হয়, তার সব দায় তোর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।